হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব 2018 সালে রিলিজ হওয়া মুভি দ্য নাইটিঙ্গেল নিয়ে। মুভির প্রথমে আমরা ক্লিয়ারকে দেখি। তার একটা ছোট্ট পরিবার আছে, সেখানে তার স্বামী এবং তার একটি ছোট বাচ্চা আছে এবং তাদেরকে নিয়ে সে খুবই সুখী ছিল, কিন্তু তারা ছিল ইংরেজদের গোলাম। ক্লিয়ার এবং তার স্বামী দুজনে ইংরেজদের গোলামি করে। আজকে রাতে ইংরেজদের একটি পার্টি ছিল, ক্লিয়ারকে এখানে গান গাওয়ার জন্য ডাকা হয়। যেহেতু ক্লিয়ার খুবই সুন্দরী ছিল, তাই সবাই তার ওপর খারাপ নজর দেয়। হকিং নামের একজন ইংরেজদের সিপাই ক্লিয়ারকে বলে, আমার রুমে এসেও কথা আছে। ক্লিয়ার রুমে যায়, হকিং বলে ড্রেস খোলো, কিন্তু ক্লিয়ার রাজি হয় না। তখন হকিং তাকে জোর করে খুতখুত খেলে। ক্লিয়ার অনেক চেষ্টার পরও নিজেকে বাঁচাতে পারে না। এইসব কিছু হয়ে যাওয়ার পর ক্লিয়ার বাড়িতে ফিরে আসে, কিন্তু সে কাউকে কিছু বলে না। তার স্বামী গলায় আঘাতের চিহ্ন দেখে বলে, এটা কি হয়েছে? কিন্তু ক্লিয়ার তাকে কিছুই বলে না, কিন্তু তার স্বামী সব কিছু বুঝতে পেরে যায়। তারপর সে হকিং এর কাছে গিয়ে তাকে খুবই মারে, তাদের মধ্যে খুব ঝগড়া হয়। তখনই একজন ইংরেজ অফিসার এসে বলে, বন্ধ করো এইসব। ক্লিয়ার আর তার স্বামীকে বাড়িতে পাঠিয়ে দেয়, কারণ সেও জানতো হকিং খুবই খারাপ ধরনের মানুষ। আর হকিংকে বলে, তুমি কালকে অন্য ব্রিটিশ কলোনিতে চলে যাবে। হকিং খুবই রেগে যায়। এরপর হকিং তার দুই বন্ধুকে নিয়ে ক্লিয়ারের বাড়িতে আসে। ক্লিয়ারের স্বামীকে খুবই মারে আর তার সামনে ক্লিয়ারের সাথে খুতখুত খেলে। ক্লিয়ারের স্বামীর সামনে এসব কিছু হচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারে না। হকিং এর দুই বন্ধু ও ক্লিয়ারের সাথে খুতখুত খেলে। তারপর তারা ক্লিয়ারের স্বামীকে গুলি করে মেরে ফেলে, দেয়ালে আঘাত করে বাচ্চাটাকেও মেরে ফেলে। ক্লিয়ারকে মারার জন্য তার মাথায় আঘাত করে, কিন্তু ক্লিয়ার ভাগ্যক্রমে বেঁচে যায়। পরের দিন সকালে তার বাচ্চাটাকে নিয়ে রয়্যাল মিলিটারির কাছে যায়, কিন্তু তারা কেউই ক্লিয়ারকে সাহায্য করে না। কথায় আছে না, চোরে চোরে মাস্তুতো ভাই? এরা সবই এক গ্রুপেরই মানুষ ছিল। ক্লিয়ার বলে, আমি নিজের বদলা নিজেই নেব। তাই সে আদিবাসী এলাকায় গিয়ে বিলির সাথে দেখা করে। বিলির জঙ্গলে সব রাস্তায় জানতো। আজকে সকালে হকিং এবং তার দুই বন্ধু শহরে যাওয়ার জন্য বের হয়েছে, আর ক্লিয়ার তাদেরকে মারতে চায়। বিলি প্রথমে ক্লিয়ারের কথায় রাজি হয় না, কিন্তু ক্লিয়ার তাকে কিছু টাকা দেওয়াতে বিলি রাজি হয়ে যায়। বিলি বলে, হকিং আমার আঙ্কেলকে নিয়ে শহরের পথে রওনা দিয়েছে, আমি জানি ওরা কোন পথ দিয়ে যাচ্ছে। তারপর তারা দুজনে জঙ্গলের পথে রওনা দেয়। এদিকে আমরা হকিং এবং তার বন্ধুদেরকে দেখি, যারা বিলির আঙ্কেলের সাথে শহরে যাচ্ছিল। তাদের সাথে একটা বাচ্চা ছেলেও ছিল। আসলে তারা জঙ্গলের রাস্তা চিনে না, তাই বিলের আঙ্কেলকে সঙ্গে নিয়েছে। এদিকে বিলি আর ক্লিয়ার দেখে ইংরেজরা অনেক আদিবাসীদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আদিবাসী মানুষদেরকে মেরে গাছে টানিয়ে দিয়েছে, যেটা দেখে বিলি আর ক্লিয়ারের খুবই খারাপ লাগে। সেদিন রাতে হকিং আর তার সাথীরা বিশ্রাম করছিল, কিন্তু তার এক বন্ধু রুশ খুবই দুঃখী ছিল, কারণ সে আর হকিং মিলে ক্লিয়ারের পরিবারের সাথে যেটা করেছে তাদের একদমই ঠিক হয়নি। রুশ নিজেকে ক্ষমা করতে পারছিল না। তখন হকিং বলে, যা হয়েছে ভুলে যাও। এদিকে বিলি এবং ক্লিয়ারও বিশ্রাম করছিল। পরের দিন সকালে হকিং এর এক বন্ধু জেডো জঙ্গলের মধ্যে এক নিগ্রো মহিলাকে ধরে ফেলে আর বলে, আজকে তোমাকে ছাড়বো না। সেই নিগ্রো মহিলার সাথে খুতখুত খেলে। এদিকে ওই মহিলার বাচ্চাটা খুবই কান্না করে। তারপর জেডু ওই মহিলাকে হকিং এর কাছে নিয়ে যায় আর বলে, একে আমার খুবই পছন্দ, একে আমাদের সাথে নিয়ে যাব। হকিং বলে, না আমরা একে নিয়ে যেতে পারবো না। তখন জেডু বলে, তুমি চাইলে তার সাথে খুতখুত খেলতে পারো। এ কথা শুনে হকিং রাজি হয়ে যায়। এদিকে বিলি এবং ক্লিয়ারের রাস্তার মাঝে একটি নদী পড়ে যায়। বিলি বলে, এই নদীটা আমরা পার হতে পারবো না। কিন্তু ক্লিয়ার কোনো কথাই শোনে না, সে নদীটাকে পার হওয়ার চেষ্টা করে, কিন্তু নদীর পানিতে সে ভেসে যাচ্ছিল। তখন বিলি এসে ক্লিয়ারের জীবন বাঁচায়। তারপর তারা নদী পার হয়। সারা দিন যাত্রার পর রাতে তারা একটু বিশ্রাম করে। বিলি দেখে ক্লিয়ার খুবই রেগে আছে, সে যে কোনো মূল্যে হকিং এবং তার দুই বন্ধুকে মারতে চায়। এদিকে হকিং আর তার বন্ধুরা মিলে ওই নিগ্রো মহিলার সাথে খুতখুত খেলে। সারা রাত তার উপর টর্চার চালিয়ে যায়, কিন্তু পরের দিন সকালেই নিগ্রোদের কয়েকজন লোক মহিলাটিকে খোঁজার জন্য চলে আসে। তারা ইংরেজদের উপর হামলা করে, রুশের পায়ে তীর মেরে আঘাত করে, কিন্তু হকিং ওই নিগ্রো মহিলাকে গুলি করে মেরে ফেলে। তারপর তার সাথীদেরকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এদিকে নিগ্রো তাদেরকে মারার জন্য তাদের পিছু ধাওয়া করে। হকিং এর বন্ধু রুশ জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলে। দৌড়াতে দৌড়াতে সে ক্লিয়ারের সামনে এসে পড়ে। রুশ ওই তিনজনের মধ্যে একজন ছিল, যারা তার স্বামী এবং বাচ্চাকে মেরেছিল। ক্লিয়ার এবং রুশের মধ্যে খুবই ঝগড়া হয়, আর শেষে ক্লিয়ার রুশের বুকে ছুরি ঢুকিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে। একজন মরল, আরও বাকি আছে দুজন। এদিকে বিলির আঙ্কেল হকিং এবং তার সাথীদেরকে পাহাড়ের ওপর নিয়ে আসে।
হকিং বলে, তুমি আমাদেরকে ভুল রাস্তায় কেন নিয়ে এলে? আঙ্কেল বলে, তোমাদের মধ্যে মায়া দয়া বলে কোনো জিনিসই নেই। মানুষদেরকে নির্মমভাবে হত্যা করো, মহিলাদের সাথে কুতকুত খেলাও, আর তুমি কি ভাবলে আমি তোমাদেরকে সাহায্য করব? আমি আর তোমাদেরকে পথ দেখাতে পারবো না। এটা শুনে জেডু খুবই রেগে যায়, আঙ্কেলকে গুলি করে মেরে ফেলে। হকিং বলে, এটা তুমি কি করলে? এরপর আমাদেরকে রাস্তা দেখাবে কে? কয়েক ঘন্টা পর বিলি এবং ক্লিয়ার ওখানে পৌঁছে যায়। বিলি তার আঙ্কেলের ড্যাড বডি দেখে খুবই কান্না করে। এদিকে পাহাড়ের নিচে হকিং আর তার বন্ধুরা ছিল, আর ক্লিয়ার হকিংকে মারার জন্য গুলি চালায়, কিন্তু হকিং এর গায়ে লাগে না। হকিং এটা দেখে ক্লিয়ারের দিকে গুলি চালায়, আর সেটা ক্লিয়ারের হাতে লাগে। এটা দেখে বিলি এবং ক্লিয়ার জঙ্গলের মধ্যে ঢুকিয়ে পড়ে, কিন্তু হকিং বিলিকে ধরে ফেলে। বিলিকে খুব মারধর করে আর বলে, তোমাদেরকে শহরে যাওয়ার রাস্তা দেখাও, না হলে তোমাকে এখানে মেরে ফেলবো। বিলির কাছে আর কোনো রাস্তাই ছিল না, তাই সে হকিংকে শহরের রাস্তায় নিয়ে যায়। এদিকে ক্লিয়ার জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল। বিলি যখন শহরের কাছাকাছি আসে তখন সে ইংরেজদের হাত থেকে পালিয়ে যায়, আর হকিংও তাকে ধরতে পারে না। এদিকে ক্লিয়ার ওই পথে আসছিল, সে হঠাৎ বিলিকে দেখতে পায়। তারা দুজনেই ইমোশনাল হয়ে পড়ে, তারপর শহরের পথে রওনা দেয়। শহরে পৌঁছে সবার প্রথম খোঁজ নেয় যে হকিং আর জেডু কোথায় থাকে। বিলি এবং প্লেয়ার লুকিয়ে লুকিয়ে হকিং এর বাড়িতে ঢুকে তীর মেরে তাকে হত্যা করে। এদিকে জেডু এসে বিলির বুকে গুলি মারে, বিলি খুবই ঘায়েল হয়ে যায়। তবুও সে উঠে জেডুর গলায় তীর ঢুকিয়ে মেরে ফেলে। বিলি খুবই জখম ছিল, সে ঠিক করে চলতে পারছিল না, তাই সে ক্লিয়ারকে বলে, আমার কাছে বেশি টাইম নেই, আমাকে সমুদ্রের ধারে নিয়ে চলো। ক্লিয়ার বিলিকে সমুদ্রের কাছে নিয়ে যায়। তখন সূর্য উদয় হচ্ছিল, বিলি পাগলের মতো নাচ করতে থাকে, আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, তো মুভিটি যদি হয় পছন্দ হয় তাহলে মুভিটি ডাউনলোড করতে আমার ফেসবুক পেজে ক্লিক করে ডাউনলোড করে নেবেন।